হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর আমাদের বাড়ির পুজোটা হয় মঙ্গলবারে। তো মঙ্গলবারে যেহেতু আমরা গাড়ি থেকে নেমেছি সেহেতু পুজোটা হয়নি, তো শনিবারে পুজোটা করা হচ্ছে। আর এবছর কালী ঠাকুর আনা হবে না, তার কারণ একটা প্রবলেম হয়ে গেছে, তো সেই জন্য এবছর কালী পুজোটা হবে না। তো আগের বছর মানে করার চেষ্টা করব, কারণ প্রায় পাঁচ ছ বছর আমরা কালী ঠাকুর এনেছি, আর যেহেতু করোনার ফলে করোনা হচ্ছিলো, দু বছর গ্যাপ গেছে। আবার ভাবলাম এবছর আনবো, আবার এবছর একটা প্রবলেম হয়ে গেছে, সেই জন্য আর কালী ঠাকুরটা আনা হয়নি। যাই হোক, আর এখানে আমি আজকে আমাদের ঘট পুজো হবে, আর এখানে আমি আলপনাগুলো দিয়ে নিচ্ছি। আলপনাগুলো দিয়ে তারপরে তো ঠাকুর পুজো সব জোগাড় করব। আর আকাশটা মেঘ করেছে, জানি না কী হবে, বৃষ্টিও হতে পারে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আমাদের পুজোটা সকালের দিকে, আগের বছর সকালের দিকে হয়েছিল, এবছর ঠাকুরমশাই বললো যে সন্ধ্যাবেলা হবে। তো তার ফলে সারা দিনটা জোগাড় করতেও, মানে টুকটুক করে জোগাড় করতেও পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে মানে তাপসের ভাগ্নিটা এসে ঘোরাঘুরি করছে, ও আমাদের বাড়িতেই থাকে। আর এখানে মানে টুকটুক টুকটুক করে জোগাড়টা করে নিচ্ছি, আর সন্ধ্যাবেলার আগেও জোগাড় করে নিতে হবে। আর এখন বিকাল হয়ে গেছে, আর ধূপের যে এগুলো আছে, ধূপের যে শীষগুলো আছে, দুর্বা ঘাসের ওর যে একটা করে শীষ বার করে নিচ্ছি, এইগুলো ওই যে করবে না, ওটা কী বলে, হোম করবে, ওর জন্য আটাশটা বেঁচে রেখে দিচ্ছি। 108টাও রাখে, আবার 28টাও রাখে, আমি 28টা বেঁচে রাখছি। আর তারপরে ধান আর জবগুলো ওইভাবে মানে খুঁটে নেব, আর খুঁটে নিয়ে তারপরে এইগুলো একটা প্লেটে আলাদা করে নেব। আর বেলপাতাও 28টা আর কি ভালো করে আলাদা করে সব রেখে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে দেখো আলপনাটা অনেকক্ষণ আগে দিয়েছি আর শুকিয়ে গেছে, কেউ কেউ মারিয়েও ফেলেছে, তবুও তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো আমার আলপনা দেওয়া শেষ হয়ে গেছে আর শুকিয়েও গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই দেখো সন্ধে হয়ে গেছে, আমি মাঝখানে কিছু কাজ করছিলাম, করতে করতে বেলপাতাটা আর বাছা হয়নি, মানে তিনটে করে আর এ করা হয়নি, সেইগুলো করে নিচ্ছি। আর এখানে বর্দি জল নিতে এসেছে কল থেকে, আর এখানে তনু এসেছে, তনু মানে হচ্ছে তাপসবাবুর বোন, তনু এসেছে। আর তনুর মেয়ে তো সারাক্ষণ মানে বাড়িতেই ছিল। আর এখানে আরও দু একটা বাচ্চা এসেছে, তারা সব নিজেরা মিলে খেলা করছে। আর যেহেতু গান চলছে, গানটা আর আমি এখানে দিইনি, যাই হোক যেহেতু গান চলছে, ওরা মানে কখন ডান্স করছে কখন খেলছে এইভাবে আর কি সময় কাটাচ্ছে। আর আমি এখানে টুকটুক করে জোগাড়গুলো করে নিচ্ছি, আর এখনও অনেক কিছু জোগাড় বাকি আছে।
তো এখানে আমার 28টা বেলপাতা নেওয়া প্রায় শেষ হয়ে এসছে, আর এবার আমি একটা প্লেটে দূর্বাঘাস, বেলপাতা, ডুমুরের ডাল আর দূর্বা আর ধান জব এগুলো সব একটা প্লেটেই রেখে দিলাম, যাতে মানে খুঁজতে না হয়। আর এখানে আমি চন্দন বেটে নিচ্ছি, আর এখানে দেখো আমার মান্টু আর এখানে তনুর মেয়েটা মুখের গোড়ায় বসে আছে আর আমাকে আমার সাথে টুকটুক টুকটুক করে কথা বলছে। আর চন্দনের কাঠিটা লাঠিটা যেমন মানে আর একটু শক্ত, আর যেটাতে আর কি শিলটা ঘষছি সেইটা একদম মানে প্লেন হয়ে গেছে, তো মোটে হতে চায় না। অনেক কষ্ট করে করে তারপরে একটুখানি বার করেছি, এই দেখো মানে ঘষে ঘষে একটুখানি ইয়ে করেছি, তো এতটা হয়েছে। আর এখানে দেখো ঠাকুরমশাইও এসে পড়েছে, সন্ধ্যে এখন প্রায় 8টা বেজে গেছে, তো ঠাকুরমশাই এসে গেছে আর আকাশে খুব মেঘ ধরেছে, মানে বৃষ্টি এসে যাবে হয়তো মনে হচ্ছে, তো জানি না কী হবে। তো এখন তো বাবা মানে আমি বাবা বললাম কারণ আমরা গুরু দীক্ষা নিয়েছি, তো সেই জন্য বাবা বলে মানে বাবাই বলি। তো যাই হোক এখানে বাবা এসে পড়েছে, আর ঘট বসানো হবে, তারপরে বাইরে দোরগোড়ার কাছে কলা গাছ বসানো আছে, সেখানে ডাব ঘট এইসব বসানো হবে, তো সেইগুলো আগে ঠিক মানে রেডি করে দিচ্ছে বাবা। আর ওই যে ঘোড়ার মতো যে এটা দেখতে পাচ্ছ ওইটাই মানে ঘট, মানে ওইটাই ঘট, ওই চাতালের ওই যেখানটা আলপনা দিয়েছি ফুল করেছি ওই মিডিলটাতে বসবে, তো বাবা ওইগুলো জোগাড় করে নিচ্ছে। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইখানে দেখো ডাব, তারপরে যে ঘটগুলো আছে ওগুলো সব রেডি প্রায় হয়েই এসেছে, আর এখানে গঙ্গা জল দিয়ে দেওয়া হচ্ছে ঘটগুলোতে। আর আমরা পুজোর জামা কাপড় পরেই ফেলেছি, পরে ফেলে কারণ মানে একটু পরেই পুজোতে বসবো, আর এখানে টুকটুক করে তো কাজ সারাই হচ্ছে। আর ভিডিওটা আর তোমাদের মানে বেশি দেখাতে পারছি না, তার জন্য সরি, কারণ কিছুক্ষণ মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি, এটা মানে পুজোর পরের দিন ভয়েস দিচ্ছি এটা, কিন্তু মানে বৃষ্টি এসে গিয়েছিলো, বৃষ্টি আসার ফলে যে আর কি মোবাইলগুলো মোবাইলটা ভিজে যাচ্ছিলো, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আর পুজোটা হয়েছে, পুজোটা কমপ্লিট হয়েছে, তোমাদের আমি বলে দিচ্ছি পুজোটা কমপ্লিট হয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছিলো কারণ পুজোতে সব কিছু ভিজে গিয়েছিলো, ওই যে আমি ওই যে ওই চালের যে নৈবেদ্য সাজাচ্ছি, তারপরে ফল, তারপরে যে প্রদীপগুলো, তারপরে যে আমি হোম করার জন্য যে বেলপাতা দূর্বা এইগুলো যে সব আর কি রেডি করে রাখলাম, এইগুলো মানে পুরো চাতালের ওই যে সোলার মালা এগুলো সব ভিজে গিয়েছিলো। আর উপরে যেহেতু আমরা চাতালটা ঠিক করার ইচ্ছা আছে, তো সেই কারণে চাতালটা আর ভালো করে কিছু করা হয়নি, আর অল্প ভাবলাম যে বৃষ্টি আসবে না, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তো সব ভিজে গেছে, তাই ভিডিওটা করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো আজকের মতো বাই বাই আর সরি।